এখানে ইমাম শাফি রহমাতুল্লাহ বলছেন, আল ইলমু ইলমানে, এলেম দুই প্রকার, ইলমুল আদিয়ান ওয়া ইলমুল আবদান, একটা হলো ধর্মের এলেম আরেকটা হলো শারীরিক এলেম। যেমন চিকিৎসাবিদ্যা, এটা শারীরিক এলেম, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, এটা শারীরিক এলেম। জোরে বলেন ঠিক না বেটি? শারীরিক বিদ্যার উপকারটা হইল যতদিন শরীর দুনিয়াতে যতদিন থাকবে ততদিন, মরার পরে এক মিনিটের জন্য শারীরিক বিদ্যা মানুষকে উপকার করতে পারবে না। জোরে বলেন ঠিক না বেটি? মনে করেন একটা লোক ইঞ্জিনিয়ার হইল, সে যতদিন দুনিয়াতে বাঁচবে এই বিদ্যা তার ফেট ফেলবো, তারে মোটা অঙ্কের টাকা দিব, তার দুনিয়ার উপকার হবে, কিন্তু কবরে যেদিন যাইব ইঞ্জিনিয়ারিং বিদ্যা তার সাইরানার উপকারও করতে পারবে না। ঠিক না বেটি? জোরে কম। তাহলে যেই বিদ্যা সম্পর্ক শরীরের সাথে, এই বিদ্যার উপকার হলো ক্ষণস্থায়ী, যতদিন বেঁচে থাকবে ততদিন। আর যেই বিদ্যার সম্পর্ক হলো ইসলাম ধর্মের সাথে, এই ধর্মের এই শিক্ষার শিক্ষার দ্বারা সে উপকৃত হবে দুনিয়াতে যতদিন বেঁচে থাকে ততদিন, মরার পরে আবাদুল আবাদ এই ধর্মীয় শিক্ষার উপকার হাসিল করতে পারবে। তাহলে ইসলাম ধর্মের যে শিক্ষা, এই শিক্ষার উপকার চিরকাল। আর ধর্মীয় আর ধর্মীয় শিক্ষা ছাড়া দুনিয়া বেজে শিক্ষা, এই শিক্ষার উপকার হলো মাত্র দুনিয়াতে যতদিন আছে ততদিন, মরার পরে ধর্ম কোনো উপকার করতে, এই শিক্ষা কোনো উপকার করতে পারবে না। জোরে বলেন ঠিক না ভিটি? একটা ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানান অপরাধ আমি বলি না, ইঞ্জিনিয়ারের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, আছে না নাই? আছে, কিন্তু দরকার আছে। তবে এই যে দুনিয়াবি শিক্ষাটা, এই শিক্ষার উপকারটা হইল ক্ষণস্থায়ী, আর ধর্মীয় শিক্ষার উপকারটা হইল চিরস্থায়ী। আপনি একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছেন, এ আপনাকে মোটা অঙ্কের বেতন দিতে পারবে মাসে মাসে। আরেকটা ছেলেকে আলেম বানাইছেন, যদি আলেমের মতন আলেম হয়, বিজ্ঞ আলেম হয়, এ দুনিয়ার বাসা আখেরাতের বাসা। ঠিক না বেটি? দুনিয়াতে আপনাকে মোটা অঙ্কের টাকা দিবে, মরার পরে আপনাকে সুপারিশ করে আলেম ছেলে জান্নাতে নিবে। তাহলে দুনিয়ার এলেম আর ধর্মের এলেম দুটোর আলেম সমান সমান না, বেশ কম আছে, আকাশ পাতাল বেশ কম। দুনিয়ার এলেমের উপকার হলো ক্ষণস্থায়ী, আর দিনের এলেমের উপকার হলো চিরস্থায়ী। জোরে বলেন ঠিক না বেটি? তাইলে আমাদের এ কওমি মাদ্রাসার দরকার আছে না নাই? আরো জোরে কর। সমস্ত প্রতিষ্ঠানের পরিচালক হলো সরকার, কওমি মাদ্রাসার পরিচালক হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, আরেকটা কথা শুনেন, এই যে এলমে ওহি আসমানি এলেমটা, এই এলেমের জন্য আল্লাহ একমাত্র মানুষকে নির্বাচিত করছে, আর কোনো প্রাণীকে আল্লাহ তাআলা এই এলমে ওহি দেন নাই। মানুষ থেকে বড় হইলো হাতি, বলেন তো দুনিয়াতে এমন কোনো হাতি আসেনি দশ পারা মুখস্থ করছে, দুইটা হাদিস মুখস্থ করছে নাই। কারণ এলমে ওহি আসমানি এলেমের জন্য দুনিয়ার কোনো প্রাণীকে আল্লাহ তাআলা মুনতাখাব করেন নাই, আসমানি এলেমের জন্য একমাত্র মানুষকে আল্লাহ তাআলা নির্বাচিত করছে। ঠিক না বেটি? জোরে কর। এখানে হাতির মধ্যে কোনো কোরআনের হাফেজ নাই, কোরআন মধ্যে কোরআনের কোনো আলেম নাই, গাদার মধ্যে কোনো মুফতি নাই, আলেম হাফেজ মুফতি সব হলো মানুষের মধ্যে। ঠিক না বেটি? আরো জোরে কর, আরো জোরে। তাহলে আমরা যদি মনে করেন এই দেশের মধ্যে মানুষ রাখতে হবে, আসল মানুষ রাখতে হবে, তাহলে আসল মানুষ তৈরি হওয়ার ফ্যাক্টরি হলো কওমি মাদ্রাসা। ঠিক না বেটি? আমাদের ফখরে মাঙ্গাল কোন ভার্সিটি থেকে বেরিয়েছে? ঢাকা কলিকা কলিকাতা ভার্সিটি থেকে, কওমি মাদ্রাসা থেকে। হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাই কওমি মাদ্রাসার ছাত্র, ইলিয়াস রহমাতুল্লাহ আলাই কওমি মাদ্রাসার ছাত্র। ঠিক না বেটি? জোরে কর। কাজী মাদ্রাসাগুলি আমরা জানে প্রাণে এই মাদ্রাসা আমরা ধরে রাখতে হইব, যদি আমরা আমাদের মনুষ্যত্বের অস্তিত্ব যদি আমরা ধরে রাখতে চাই। ঠিক না বেটি? জোরে কর। দেখেন আসল মানুষের দাম কত, এটা কিচ্ছা মনে হচ্ছে বোঝালাই? হজরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ,
উনি রাস্তা দিয়ে যাইতেছে, দেখে একটা বাচ্চা হে দোলাবালু দিয়ে খেলতেছে। আগে আমরা শুরু থেকে দোলাবালু দিয়ে খেলছি না? দোলা দিয়ে আমরা বাত ফাঁক করছি, ফেনা দিয়া তরারি ফাঁক করছি, ঠিক নিও ফেনা কাটতে কাটতে তরারি সবজি ফাঁক করছি, আবার দোলার ভাত আমরা খাইছি, ও কেমনে তুতার মধ্যে লাগা ভাত খাইতেছে, ঠিক নি ঠিক নি ঠিক নি। এই বাচ্চা দোলাবালু দিয়া খেলতেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো হে একবার হাসে আবার কাঁদে, ই আসতেছে কাঁদতেছে। উনি বললেন, মালিক বিন দিনার মনে মনে চিন্তা করলেন, এই বাচ্চাটাকে সালাম দিব কি দিব না। আরেকবার মনে মনে চিন্তা করলাম যে না, ছোটদেরকে সালাম দেওয়া নবীর সুন্নত, তখন সালাম দিছে। বাচ্চাটা সালামের জবাব দিয়ে বলতেছে, এ মালিক বিন দিনার। মালিক বিন দিনার তো আশ্চর্য হয়ে গেছে, আমি যে মালিক বিন দিনার, আমার নাম হে জানলো কেমনে, তার সাথে তো আমার কোনোদিন দেখা হইল না, আশ্চর্য হয়ে গেছে। জিগালে, এই হুলা তুই আমার চিনস? জি আমার চিনি। কোন সময় থেকে চিন? ছেলে বলতেছে, রুহের জগৎ থেকে আপনার আমি চিনা রাখছি, আলমে আরোহার মধ্যে যে আমরা ছিলাম ওই সময় থেকে আমরা আমি চিনি। মালিক বিন দিনার বুঝিরা চিনি, এটা তো মানুষ না, এটা আসল মানুষ। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে, এটা আল্লাহর ওলি আসল। মালিক বিন দিনার বলেন, হে আল্লাহর ওলি, তুমি এত বড় জ্ঞানী, এত বড় আল্লাহওয়ালা, কিন্তু তুমি মাটি দিয়া খেলতেছ, ধুলাবালি দিয়া তুমি খেলাধুলা করতেছ, আবার কাঁদো আবার হাসো, এই কামগুলি কেন করো আমার তো বুঝে আসলো না, তুমি ধুলাবালি দিয়া কেন খেলবা? ওই সময় বাচ্চা বলেন, এ মালিক বিন দিনার, এই মাটি দিয়ে আমি কেন খেলাধুলা করব না, এই মাটি দিয়ে আমাকে সৃজন করা হয়েছে, আবার মাটির ভিতর আমাকে ঢুকানো হবে, আবার মাটির ভিতর থেকে হাসরের ময়দানে উঠানো হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ, জোরে কর। মাটি হলো আমার আশা, এই মাটি দিয়ে আমাকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটির ভিতরে আমার যাইতে হবে, আবার মাটির ভিতর থেকে আমার হাসরের ময়দানে উঠতে হবে। বাচ্চার কথা ঠিক আছে নি? ঠিক আছে না? ও মালিক বিন দিনার বললেন, হে আল্লাহর ওলি, বুঝেছি কেন তুমি মাটি দিয়ে খেলাধুলা করছ, তবে তুমি একবার হাসো আবার কাঁদো, কানবার কারণ কি আর হাসনের কারণ কি তুমি বলো। বাচ্চা বলেন, হুজুর, জাহান্নামের কথা যখন স্মরণ হয় তখন আমি কাঁদি। মালিক বিন দিনার বলেন, এ বাচ্চা, তুমি জাহান্নামের আগুনের বয়ে কেন কাঁদবা, তুমি তো বালেগ হও নাই, যদি বালেগ হইতা গুনাহ করতা তাহলে তুমি জাহান্নামের আগুনকে ভয় করতা, তুমি তো কোনো গুনাহ করো নাই, কেন তুমি কান্দবা, কান্দার কারণ কি? ওই সময় বাচ্চা বলেন, ও মালিক বিন দিনার, আমি দেখেছি আমার মা যখন রান্না করে চুলা দিয়া রান্না করে, চুলার মধ্যে যে লাকড়িগুলি দেয় আমি দেখেছি, ছোট ছোট লাকড়িগুলি আগে দুহা, ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন যখন প্রজ্বলিত হয় তখন বড় বড় লাকড়ি ঘুরে ঢুকানো হয়, এর দ্বারা আমার চিন্তা হয় আমরা ছোটদেরকে দিয়ে নি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালা। সুবহানাল্লাহ, জোরে
আমরা জাহান্নামের ভয় আছে? নাই নাই নাই। জাহান্নামের ভয় থাকবে কেমনে? জাহান্নামের ভয় থাকবে কওমি মাদ্রাসার সাথে থাকলে, জাহান্নামের ভয় থাকবে আলেম ওলামাদের সাথে থাকলে, জাহান্নামের ভয় থাকবে তবলিগের কাজের সাথে থাকলে। জোরে বলেন ঠিক না বেটি? এছাড়া জাহান্নামের ভয় অন্তরে আসবে না। আর জাহান্নামের ভয় যখন অন্তরে আসবে, ওই লোকের দ্বারা দুর্নীতি হবে না, ওই লোকের দ্বারা মিথ্যা কথা চলবে না, ওই লোকের দ্বারা চুরি বাটপারে দান দালিও চলবে না। জোরে বলেন ঠিক না বেটি?